হ্যালো ফ্রেন্ডস, যদি আপনার 29 তারিখত ইন্টারভিউ আছে ডিগ্রি লেভেল বা 12 লেভেলর, তেতিয়াহলে যদিহে এতিয়ালে আপনাদের একোয়ে পোহা নাই কি পড়ব, 5 দিনও কিন্তু বহুত বেশি সময় হয় আপনাদের কাট অফ ক্লিয়ার করবলে। যিসকলে সিলেবাসর উপর নির্ভর করে মানে প্রস্তুতি চলাই আছে, তো সিলেবাসর উপর নির্ভর করে প্রস্তুতি চলা সকলে কিন্তু 12 লেভেলর পেপারের দিনাখন কি খাইছে, ঠোক খাইছে। কারণ 12 লেভেলর পেপারের সিলেবাস অল্প বেলেগ আসে আর যখন পেপার হয় পেপারখন 15 সেপ্টেম্বর অল্প বেলেগ আহি গৈছে। সোশ্যাল স্টাডি বলে যদি উল্লেখ করেছিল, সোশ্যাল স্টাডির কোনো আহ্বাবে নাই 12 লেভেলর পেপার 15 সেপ্টেম্বর। তো আপনাদের যদি 29 সেপ্টেম্বর ডিগ্রি লেভেল বা ড্রাইভার লেভেলের এক্সাম দিব আর এতালেক একোয়ে পড়া নাই, বা আপনাদের যদি সিলেবাসর উপর নির্ভর করে পড়ি আছে, প্রথম কথা মই কম, সিলেবাসর উপর নির্ভর করে পড়ি থাকা সকলের যদি 70% বা 60% বা 80% মিনিমাম 60% সিলেবাস কমপ্লিট হয়েছে, এইকদিন আপনাদের নতুন বস্তু পড়া বন্ধ করে সিলেবাসর যিনি বস্তু কমপ্লিট করেছে সেইখানে রিভাইজ করক এক্সামের দুদিন আগলে, রিভাইজ করে শেষ করব এক্সামের দুদিন আগত, তারপর আপনাদের সেই দুদিন নতুন বস্তু চাব বা মক টেস্টবিল দিব, ঠিক আছে। আর যখন এতালেক একোয়ে পড়া নাই ডিগ্রি লেভেল বা ড্রাইভার লেভেলের 29 সেপ্টেম্বরের সিলেবাসটা বাদে দিয়ক, একো এটাই নেজানে, 1% পড়া নাই, কি করব? তো আপনাদের চাও, সাধারণত আমার যখন লড়া ছালিয়ে এই আসাম ইয়ার বুকখন পড়ে, এই আসাম ইয়ার বুকখন পড়া সকল প্রায় সফল হয়ে যায়, ইয়ারপর আসাম জিকের যি আহিলেও কমপ্লিট হয়ে যায়। তারপরে আপনাদের তাদের যদি এনেকা পুরনি কিতাব আছে, এবিল এনেকা ধরনের পুরনি কিতাব আছে, এইবিল আপনাদের পড়ব পড়ে, এই পুরনি কিতাববিলাকরপরাও কিন্তু পরীক্ষাত অহা দেখা যায়। তো আপনাদের একবারে একো নপড়াখিনিয়ে এই 5 দিন এনেকা করব, প্রথম অবস্থাত আপনাদের অসমৰ বৃহৎ ক্ষুদ্রতম, অসমৰ নদীসমূহ, অসমৰ পর্বতমালা, অসমৰ মঠ মন্দির, অসমৰ মন্ত্রীসকল, অসমৰ ইতিহাস, অসমৰ হিস্টোরি, অসমৰ ভূগোল, অসমৰ ইকোনমি সকলো অলপ অলপকৈ চাওক, অলপ অলপকৈ মানে প্রথম লাস্ট ব্যক্তির নাম চালে প্রথম, অসম সাহিত্যও কিন্তু ইম্পর্টেন্ট, এইখানে বস্তু চাওক। সেম একখানি বস্তু ভারতের চাওক, ভারতের বিখ্যাত ব্যক্তি সকল, ভারতের ডাঙর বৃহত্তম ক্ষুদ্রতম, ভারতের রেলওয়ে, ভারতের এয়ারপোর্ট, ভারতের বিভিন্ন বস্তু, ভারতের মই আপনাদের তেনকা এখন PDF দিব পারিম, কেবল 99তে সেই PDF লব পারিব। ইয়ার পিছতে কিন্তু ওয়ার্ল্ড জিকে আপনাদের পড়িব লাগিব, ওয়ার্ল্ড জিকের পৰা যেটো বিশ্বর জিকে হয় জিকের পৰা 12 লেভেলত বহুত বেশি কোয়েশন আহিছে, আর সেই কোয়েশনখন চাই মূর তো ডাউট হয়েছে ডিগ্রি আর 12 লেভেলতো ওয়ার্ল্ড জিকে বহুত বেশি কোয়েশন আনি থাকে নাকি এক্সামত। তো আপনাদের ওয়ার্ল্ড জিকেও পড়িব লাগিব, আর ওয়ার্ল্ড জিকেরও PDF আমার তাদের উপলব্ধ আছে। আপনাদের এই 5 দিনত তো ইমান বেশি কিতাব পড়ি শেষ করবেন, গতি আমি এই নোটবিল সরু করছো, সরু করে আপনাদের অকনমান করে পেলাইছো, যিখিনি পড়লে আপনাদের হয়ে যাব। তো এইখানে বস্তু আপনাদের আমার হোয়াটসঅ্যাপত যোগাযোগ করলে 8473859389 এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে লব পারিব। অল সাবজেক্টটা আপনাদের 870 লব পারিব, যদি এই ভিডিওটি চাইছে তেতিয়াহলে আপনাদের মাত্র 000 তিনটা 0 বলে হোয়াটসঅ্যাপত একটা মেসেজ দিয়ে দিব, তেতিয়াহলে কেবল আপনাদের 601 রুপিসতে লব পারিব 870র ঠাইত। পুনৰ রিপিট করে দিছো, অল কোর্সটো আপনাদের যদি 8 দিন পড়ে, এক্সামলে 9 দিন আছে, যদি 8 দিন পড়ে ভালদরে, তেতিয়াহলে আপনাদের প্রায় 70% সিলেবাস কমপ্লিট হয়ে যাব আমার কোর্সট। তো সিলেবাসটো আপনাদের 80% বা 100% কমপ্লিট করব লাগবে বলে কথা নাই, কারণ সিলেবাসর পৰা আপনাদের যদি 60% মার্কও উঠাব পারে আপনাদের কাট অফটো ক্লিয়ার হয়ে যায়, কারণ আপনাদের 100ৰ ভিতর 100 পাব নালাগে কাট অফ ক্লিয়ার করবলে, বুঝি পাইছেনে? তো আপনাদের আমার যদি কোর্স আছে, কোর্সত কি কি সাবজেক্ট আছে, ম্যাথস আছে, ম্যাথস একদম উজুক ভাঙি পিটি বুঝাই দিয়া আছে, আনহাতে ইয়ার পিছতে আছে আমার ইন্ডিয়ান জিকে, ইন্ডিয়ান পলিটি, সোশ্যাল স্টাডি 30 মার্ক কভার করে পেলাব, ইয়ার পিছতে আছে সায়েন্স এন্ড রিজনিং 12 লেভেলর পেপারত কিন্তু আমার PDF লওয়া সকলে 100+ স্কোর পাব করেছে, তার মানে তো কারেন্ট এফেয়ার্স আছে, আসাম জিকে আছে, শর্ট শর্ট PDF, বহুত বেশি নোট নাই, এখন এখন মহাভারত নাই আমার, তাত কমন ইংলিশ গ্রামার আছে, আর ইন্ডি যেটু ওয়ার্ল্ড জিকে কে আদি করে 99ত এই PDF পাব, এই বহুত বেশি ইম্পর্টেন্ট হয়। তো এইখানে নোট আপনাদের আমার 8473859389 এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে লব পারিব, যিমান পারে সিমান সোনকালে লৈ পড়ক, 1 মিনিটও ওয়েস্ট নকৰিব, 8 ঘন্টাকৈ পড়ক এই 9 দিন,
8 ঘণ্টাকৈ পুনৰ ৰিপিট কৰিছো 8 ঘণ্টাৰ বেছি পঢ়িলেও কথা নাই কিন্তু 8 ঘণ্টাকৈ পঢ়ক এই 9 দিন তো আপোনালোকৰ ছাব আপোনালোকৰ পৰীক্ষাটো ভাল হ'বগৈ আপোনালোকৰ পৰীক্ষাটো কিন্তু মই 100% ভাল হ'ব বুলি নকও কিন্তু 60% ভাল হ'বগৈ মানে আপোনালোকে একেবাৰে নপুৱাৰ আখাত থকাতকৈ 60% পুৱাৰ আখা আহি যাব আপোনালোকৰ তো চিন্তা কৰক 50 কৈ ওপৰত ধন্যবাদ ভিডিওটি যি হকলে চাইছে শেয়ার কৰিব আৰু চেনেলটি সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি লব জয় অসম জয় হিন্দ